হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল ডিস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন ডিসকাশন কি আজকে আমরা দেখে নেব প্রাইমারি টোয়েন্টি সেভেন্টিন ইন্টারভিউ প্রস্তুতি ক্লাস থ্রি এর আগে আমার ক্লাস ডিসকাশন হয়ে গেছে এর সাথে অনেক কিছু জিনিস ডিসকাশন হবে বন্ধুরা ভালো করে ইন্টারভিউ প্রস্তুতি আরম্ভ করে এবং অনেক ক্যান্ডিডে কোয়ারি স্যার ওয়েটিং লিস্ট কি আসবে বা সেকেন্ড লিস্ট কি আসবে আফটার জয়নিং ফার্স্ট ডে বা কিছু এবং নতুন ভ্যাকেন্সির কী আপডেট সব কিছু দেখব এবং আজ আমরা ক্লাস থ্রি দেখে নেব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে ইন্টারভিউতে আমরা যাবে এবং দেখে নেব বি ক্লারিফিকেশান নোটিশ অনেক ক্যান্ডিডেটে অসুবিধা হচ্ছিল এবং অনেক সাকসেসফুল ক্যান্ডিডেট তার সাথে অনেক আনসাকসেসফুলও ক্যান্ডিডেট আমরা দেখে নেব কী আপডেট এবং এমটিপিসি স্কোর কার্ড অ্যাক্টিভ আছে এবং রেস্ট্রিকশন নবান্ন থেকে কী নোটিস এসছে এবং রেস্ট্রিকশনের কী কী আপডেট এসছে আমরা দেখে নেব এর সাথে কজলিস্ট এবং ফুডের স্ট্যাটাস এবং ফায়ারের জয়নিং কোন মাসে হতে চলেছে বা কবে শুভ বার্তা আসবে আমরা সব কিছু দেখব যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য এইট্রিপল সেভেন থ্রি জোর এইট ফাইভ ডবল নাইন সেভেন নাইন এইট জিরো থ্রি এইট নাইন জিরো নাইন ফাইভ কল অ্যাজ ওয়েল হোয়াটসঅ্যাপ করে নিয়েও সব কিছুর ইন্টারভিউ চলছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং সিও সাকসেস পাচ্ছে আর যারা ফার্স্ট টাইম দেখছে তাদের জন্য আমি অ্যাজ ইউজুয়াল বলি ইউ ক্যান জয়নিং দ্য টেলিগ্রাম গ্রুপ যা যা ডিসকাশন হচ্ছে সব কিছুর অফিসিয়াল আপডেশন পিডিএফ বা সব কিছু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয় অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ অফিসিয়াল যার নাম হচ্ছে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে চলো বন্ধুরা সব কিছু ডিসকাশন করবো আগে আমরা প্রাইমারি টোয়েন্টি সেভেন্টিন ইন্টারভিউ ক্লাস থ্রি দেখবো এবং কী ওয়েটিং লিস্টের বার্তা বা কী হতে চলেছে আমরা সব কিছু দেখবো তার লাস্টে আমরা স্যাটের আপডেট বা কবে কী জয়নিং বা কী পসিবিলিটি সব কিছু দেখব দেখে না বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউ টোয়েন্টি সেভেন্টিন প্রস্তুতি পর্ব এর আগে অলরেডি হয়ে গেছে ভেরি ভেরি ইউজফুল ক্লাস এবং পিডিএফ দিয়ে বা মেটেরিয়ালস দিয়ে ক্লাস করানো হচ্ছে ক্যান্ডিডেটরা অবশ্যই করছে এবং সিও সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা ভালো করে প্রিপারেশান নাও এবং দেখে নাও ফুল গাইডলাইন্স ফ্রম টক টু ব্যাটাম আজকে দেখে নেব প্রিমেম্বার দিস ওয়ার্ডস আমি অ্যাজ ইউজুয়াল বলেই দিয়েছিলাম কমন স্ট্র্যাটেজিজ যেগুলো ফলো করতে হবে এই এই জিনিসগুলো তোমরা একটু ফলো করে নেবে সব কিছু বলা আছে দেখো রেগুলার বলা সম্ভব হচ্ছে না কারণ রেগুলার ক্লাস আসছে বন্ধুরা আমরা ধাপে ধাপে কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক ইন্টারভিউ সম্পর্কে ডিসকাশন করেছিলাম দেখে নাও ফার্স্ট অফ অল এই সমস্ত জিনিসগুলো বলতে হবে টেলমি সামথিং একটু তৈরি করে রাখবে পয়েন্টস টু রিমেম্বার এই জিনিসগুলো রিমেম্বার করতে হবে আমি রেগুলার তোমাদের রিভাইজ করে দিই সেইগুলো দেখবে বিভিন্ন প্রকল্প প্রাক প্রাথমিক থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম শ্রেণীতে মানে প্রতিটি শ্রেণীতে কী কী পাঠ্য বই আছে সেগুলো দেখতে হবে আর কি অবশ্যই স্টে অলওয়েজ কাম অ্যান্ড কুল অ্যান্ড বি কনফিডেন্ট ওয়াইল অ্যাটেন্ডিং ইন্টারভিউ ওকে দেখে নাও রিমেম্বার বাই হার্ট অবশ্যই কিন্তু এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে ইন্টারভিউ বোর্ডেতে দেখে নাও আর কী কী জিনিস রেডি রাখতে হবে আমি সেটাও বলে দিয়েছি আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেব আর সময় নষ্ট না করে একটু দেখে নেবে এই এই জিনিসগুলো যে কোনো ইন্টারভিউর জন্য তোমাদের কাজে লাগবে চলো বন্ধুরা প্রথম কোশ্চেন আজকে দেখবো আজকে তিন নম্বর ক্লাস একটি শিশুর জন্য একটি শিশুর জন্য প্রথম স্কুল কোনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখুন এইরকম হাইলাইটেড কোশ্চেন তোমরা ভালো করে তৈরি করে নেবে পরিবারই শিশুর প্রথম পাঠশালা কারণ বাবা মা শিশুকে শৈশব থেকেই শেখান কীভাবে কথা বলতে হয় হাঁটা চলা করতে হয় এবং আদব কায়দা শেখায় আর চাইল্ড লার্ন লার্ন আর চাইল্ড লার্ন টু ট্রাস্ট অ্যান্ড কমিউনিকেট এফেক্টিভলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো বেসিক কোশ্চেন একটা এরকম চলে আসবে একটা শিশুর জন্য প্রথম একটু তাড়াতাড়ি বলছি কারণ অনেক কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে পরিবারই একটি শিশুর জন্য প্রথম স্কুল কোনটি জাস্ট প্রথম স্কুল হাতে করি পরিবারই প্রথম শিশুর প্রথম পাঠশালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রাইমারিটা ইন্টারভিউ কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখে নাও শিক্ষক হিসেবে কেরিয়ার গড়তে আপনাকে কী কী জিনিস অনুপ্রাণিত করবে বন্ধুরা ওয়েটিং লিস্ট নিয়ে ক্যান্ডিকের বার্তা বন্ধুরা ওয়েটিং লিস্ট আসতে পারে একটা সেই দিকেই যাচ্ছে কিন্তু বন্ধুরা তোমরা বুঝতেই পারছো অনেক ক্যান্ডিডেট নয় পাস করানো হয়নি এবং অনেক ক্যান্ডিডেট ওয়েটে আছে এবং কী হবে সেকেন্ড লিস্টের জন্য বন্ধুরা সেকেন্ড লিস্ট আসতেই পারে তার পজিটিভ চান্স আছে এবং নতুন ভ্যাকেন্সিও আসবে তোমরা প্রিপারেশান জারি রাখো এবং দু হাজার অনেক ক্যান্ডিডেট জয়েন হতে চলেছে এইটুকুনিও খবর এবং ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে যারা যারা এখনও জয়েন করেন অবশ্যই জয়েন করে নেবে আর বেশি দিন কিন্তু টাইম পাবে না একটু যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তোমাদের ইন্টারভিউ নোটিস অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে বা গাইডলাইন্স নেক্সট কী হতে চলেছে দেখে নাও শিক্ষক হিসেবে কেরিয়ার করতে আপনাকে কী কী জিনিস অনুপ্রাণিত করবে করে আর শিক্ষকদের কাছে সবচেয়ে জনপ্রিয় ইন্টারভিউ কোশ্চেন হলো স্টার কোশ্চেন রকম জিনিস একদম অ্যাপ তৈরি করে ফেলবে কেন আপনি শিক্ষক হতে চান হোয়াই মানে কেন আপনি এই প্রফেশানে আসতে চান নাও সেম স্যাম্পেল অ্যান্সার দেওয়া আছে এর সাথে তোমরা কিছু অ্যাডও করতে পারো আবার মাইনাসও করতে পারো এর সাথে আপনি আপনার নিজের মতো করে কিছু যোগ করতে পারেন বা বাদ দিতে পারেন দেখে নাও কী বলতে চাইছে স্যার বা ম্যাডাম যিনি উপস্থিত থাকবে থাকবেন বলবেন দেখুন স্যার ছাত্রদের পড়াতে এবং ছাত্রদের সঙ্গে সময় অতিবাহিত করছে মানে স্পেন্ড করতে আমার বরাবরই ভালো লাগে এর পেছনে আমাকে জোর করতে হয় না বা জোর করে আমাকে মন বসাতে হয় না এর পেছনে আমার আমার সময় গেলে বা সময় দিলে কিছুই মনে হয় না মানে অটোমেটিক্যালি সময় হয়ে যায় ভালো যে জিনিসটা লাগবে সেই জিনিসটাই তোমার টাইম চলে গেলেও তুমি বুঝতে পারবে না আমি ছাত্রদের নির্দেশ দিতে পছন্দ করি আমি অতীতে অনেক কাজ করেছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু এই শিক্ষকতা থেকে নিজেকে দূরে সরিয়ে অন্য কাজ করতে আমি কোনোদিনই চাইনি এবং আমার সেটা ভালো লাগে না এবং আমি নিজেও যখন ছাত্র ছিলাম এবং এখনও আছি মানুষের শেখার যেহেতু কোনো দিন শেষ হয় না সেহেতু যেটুকু শিখেছি এইটুকু আমি চাই ছাত্রদের মধ্যে বিলিয়ে দিতে সেই জন্যই এই প্রফেশানটাকে আমার খুবই ভালো লাগে বন্ধুরা যেটা বলবে পজিটিভলি বলবে উইথ কনফিডেন্ট বলবে এবং অবশ্যই মার্জিত সহকারে বলবে দেখো বন্ধুরা একটা জিনিস বলতে গেলে বেশি কম হতে পারে কিন্তু সেটাকে যতটা সম্ভব নিজের মতো করে বলার চেষ্টা করবে নেক্সট কোয়েশ্চেন আর এই ধরনের কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন ভালো করে দেখে নেবে এইগুলো জিজ্ঞেস করেছে বা হিট করে আগে বারেও দেখে নাও আচ্ছা বলুন তো ভারতের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিয়া ফিফটিন্থ অগস্ট কোন ধরনের প্রকল্প লঞ্চ হয়েছিল যেটির সাথে প্রাইমারি শিক্ষার সম্পর্ক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্য ন্যাশনাল প্রোগ্রাম অন নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন যার নাম যেটা আমরা জানি মিড ডে মিল কমনলি নোন অ্যাস वाज़ लंच कब अ अन्ट्राली स्पन्सार्ड स्कीम छो ये तुम्हारा जो अन फिफ्ट अगस्ट नाइनटीन नाइनटी फाइव একদম মনে রাখবে ভেরি ভেরি স্টার কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখে নাও আচ্ছা আপনি বলতে পারবেন সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসেছে দেখে নাও যে কোনো চারটি উদ্দেশ্য ইম্পর্টেন্ট উদ্দেশ্য কী আছে দেখে নাও বলবে কি নির্দিষ্ট সময়ের মধ্যে সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে কার্যকরী করা অ্যাক্টিভেট করা সারা দেশব্যাপী উন্নত মানের মৌলিক শিক্ষা নিশ্চিত করা সামাজিক ব্যবধান দূর করা এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা বন্ধুরা লাস্টে আমি দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি কি হতে চলেছে কারণ আর বেশি দিন ওয়েট করা যাচ্ছে না কি সাথে আপডেট আসতে চলেছে বা জয়নিং রিলেটেড এনি ইস্যু হবে কি জয়নিংয়ের জন্য রেস্ট্রিকশান যে মুড না বন্ধুরা চিন্তা নেই দেখে নাও নেক্সট কোশ্চেন টিচার সেন্টার মেথড বলতে কী বোঝো নিচের ভাষায় বলুন প্রিসাইজলি ডিসকাশান হবে ভালো করে দেখে নেবে ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে অনেক কিছু জানতে পারবে ম্যাক্সিমাম ডেজ এরকম করে ডিসকাশন করে দেওয়া হচ্ছে দেখে নেওয়াও মানে টিচার সেন্টার আর একটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার ওকে দুটো জিনিসই দেখে নেবে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের সমস্ত মনোযোগ শিক্ষকের উপর রাখে মানে প্রকাশ করে শিক্ষকের উপর আপনি কথা বলেন এবং ছাত্ররা একচেটিয়াভাবে শোনেন কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীরা একা কাজ করে এবং সহযোগিতা নিরুৎসাহিত করা হয় শিক্ষা যখন শিক্ষক কেন্দ্রিক হয় তখন শ্রেণীকক্ষ সুশৃঙ্খল থাকে মানে চেন সিস্টেমে খুব ভালো হয় ঠিক আছে চলো বন্ধুর এইরকম কোশ্চেন ডিসকাশন করে দেওয়া হচ্ছে দেখো এইরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ করতে অবশ্যই কল করে নিও ম্যাক্সিমাম দিন ক্লাস নিয়ে আসা হচ্ছে ভালো করে দেখতে থাকো পর ইন্টারভিউ পেটি অর রিটেন কল এইট ট্রিপল সেভেন থ্রি জিরো এইট ফাইভ ডবল নাইন সেভেন নাইন এইট জিরো থ্রি এইট নাইন জিরো নাইন ফাইভ চলো বন্ধুরা আরও কিছু কোশ্চেন দেখে নেব আমরা এবং দেখে নাও এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এটা হচ্ছে ক্লাস ওয়ানের দেখে নাও ক্লাস ওয়ানে এরকম কোশ্চেন ডিসকাশন করে দেওয়া হয়েছে অলরেডি যারা যারা দেখেছে জানে আচ্ছা বলুন তো এত কাজ থাকতে প্রাইমারি টিচার্স কেন করবেন কেন এটা চুজ করেছিলেন এরকম কোশ্চেন প্রোজেক্ট বেসড লার্নিং ফ্লিপ ক্লাসরুম কোঅপারেটিভ লার্নিং সব কিছু ডিসকাশন হয়ে গেছে গুড টিচার্সের কোয়ালিটি নেক্সট দেখো দু নম্বর ক্লাসও এরকম ঠিক হয়ে গেছিলো ভালো করে দেখে নেবে যারা যারা এখনও রিভাইজড করনি ভালো করে প্রিপারেশান নিতে থাকো যারা যারা কোয়ালিফাই করেছেও মেনি মেনি কনগ্রাচুলেশনস তাদের জন্য দেখে নাও ইন্টিগ্রেটেড শিক্ষার গুরুত্ব বা এডুকেশন শব্দ টির অর্থ কে কার শিক্ষা শিশু কেন্দ্রিক শিক্ষার পণেটা কি এইরকম কোশ্চেন ডিসকাশন হয়ে গেছে আর আমাদের নতুন শিক্ষা মানে কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা কেন্দ্রীয় সরকার যে চালু করেছেন সেটার মূল উদ্দেশ্য বা প্রাইমারি ফিচার্স এ জি সি মেন্টাল রিটার্ডেড শিক্ষা কাকে বলে মেন্টাল রিটার্ডেড শিশু বলতে কালের বলা হচ্ছে সামেটিভ ইভলিউশন সব কিছু ডিসকাশন হয়েছে একের পর এক দেখো বন্ধুরা তোমরা নাম্বার দেখতে পাচ্ছিলে কী দেওয়া হয়েছে দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা রেখে নিতে পারবো দিয়ে চেক করে নিয়েছে দেখে নাও এখানে কি লেখা আছে ডিউ টু প্ল্যান্ড অ্যাক্টিভিটি সার্ভিসেস উইল নট বি অ্যাভেলেবেল একটু অ্যাক্টিভিটিসের জন্য অফিসিয়াল অ্যাক্টিভিটি সার্ভিসেস উইল নট বি অ্যাভেলেবেল থাকবে না ষোলো মানে নটা থেকে ও সিক্সটিন্থ জ্যান টোয়েন্টি টোয়েন্টি টু থেকে আর তিনটে পর্যন্ত সতেরোই জ্যান টোয়েন্টি টোয়েন্টি টু তারপর ফর মোর ইনফরমেশান প্লিজ কন্ট্যাক্ট করতে বলছে দেখে নাও কাস্টমার সাপোর্ট টিম তোমরা দেখে নিতে পারবে দেখে নাও এতে কি জিনিস দেওয়া ছিল যারা যারা দেখে নিয়েছো এবং অনেক ক্যান্ডিডেট আশা করে দেখেছো রেজিস্ট্রেশন নাম্বার ছিল রোল নাম্বার ছিল সব কিছু ছিল টোটাল নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্পটেড করেছিলে মানে যে লিঙ্ক দেওয়া হয়েছিল স্কোর কার্ডের সেখানে এইগুলো জিনিস লেখা ছিল আর টোটাল ভ্যালিড কোশ্চেন নাম্বার অফ কোয়েশেন অ্যাটেম্টেড কতগুলো কোয়েশ্যান ক্যান্ডিডেট অ্যাটেম্প করেছে নাম্বার অফ কোশ্চেন অ্যান্সার কারেক্টলি নাম্বার অফ কোয়েশেন অ্যান্সার ইনকারেক্টলি কতগুলো ইনকারেক্ট হয়েছে কতগুলো কারেক্ট র স্কোর টোটাল ভ্যালি স্কোরের র স্কোর যে প্রোরেটেড স্কোর আর লাস্টে নর্মালাইজ স্কোর আর একদম শেষে কি ছিল শর্ট হয়েছে কি না সেকেন্ড স্টেজের জন্য সেটা ছিল ওকে ফ্রেন্ডস এর সাথে দেখো বন্ধুরা আর একটা যে নিউজ এসছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ যে ক্ল্যারিফিকেশান নোটিস অনেক ক্যান্ডিডেটের অসুবিধা হচ্ছিল যে কি ব্যাপারে কি জন্য এটা হয়েছিল। সেই জিনিস দেখো বন্ধুরা এই ধরনের ক্লারিফিকেশান নোটিস এসেছিল কারণ অনেক ক্যান্ডিডেট ভালো নম্বর থাকা সত্ত্বেও কিন্তু কোনো লেভেলের জন্য কোয়ালিফাই করতে পারেনি এইটা খুবই খারাপ জিনিস এবং দেখো এবার অনেক ক্যান্ডিডেটের ভালো নম্বর আছে কিন্তু সব লেভেলের জন্য কোয়ালিফাই করে গেছে এবার অনেকে দু তিনটে লেভেলের জন্য কোয়ালিফাই করেছে তার জন্য রেলওয়ে ক্ল্যারিফিকেশান নোটিস কী দিয়েছিল দেখো এখানে কী লেখা ছিল এটা গতকালের নোটিস দেখে নাও একটা রেলওয়ে ক্লারিফিকেশান অন এন টি সিবিটি ওয়ান রেজাল্ট অ্যাটেনশন অফ দ্য রেলওয়ে হ্যাজ বিন ড্রন টু দ্য কনসান্স রেস বাই সাম ক্যান্ডিডেট ওভার দ্য প্রসেস অফ শর্টলিস্টিং লিস্টিং যে প্রসেসে শর্ট লিস্টিং করা হয়েছিল সেই প্রসেসটা রেলওয়ে ইস্যু করেছিল সেই জন্য নোটিশ দিয়ে দিয়েছে চোদ্দো এক দু হাজার বাইশ দেখে নাও যেটা রেজাল্ট অ্যানাউন্স করা হয়েছিল তার সাথে কী লেখা আছে ইন দিস কানেকশান ইট ইজ রেটেডেড দ্যাট দ্য প্রসিডিওর ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর দ্য সেকেন্ড স্টেজ অফ কম্পিউটার বেস হ্যাড অলরেডি বিন গিভেন এল্যাবরেটরি মানে অলরেডি ডিসকাস করা হয়েছে কীভাবে সিলেকশন করা হয়েছে মানে কোয়ালিফাই করানো হয়েছে প্যারা থার্টিন অফ দ্য অরিজিনাল নোটিফিকেশান যেটা নোটিফিকেশান দিয়েছিল এন টিপিসি সেন্ট্রালাইজ জিরো ওয়ান টোয়েন্টি নাইনটিন ঠিক আছে এবার দেখে নাও ইন দিস এমপ্লয়মেন্ট নোটিফিকেশান থার্টিন ওই নোটিফিকেশনের তেরোটা ক্যাটাগরি অ্যাডভার্টাইজ করা হয়েছিল হুইচ ওয়ার ওপেন টু গ্র্যাজুয়েট কিছু গ্র্যাজুয়েট ছিল আর কিছু আন্ডার গ্রাজুয়েট ছিল ঠিক আছে থার্টিন ক্যাটাগরাইজ এই থার্টিন ক্যাটাগরাইজকে সেগ্রিগেট করা হয়েছে মানে একসঙ্গে মিশিয়ে পাঁচটা গ্রুপস করা হয়েছিল মানে যেটা তোমাদের লেভেল আছে যে লেভেলের উপর রেজাল্ট বার করা হয়েছে সেকেন্ড থার্ড ফোর ফাইভ সিক্স অ্যান্ড দ্য স্টেজ ওয়াইজ প্রসিডিওর ফর রিক্রুমেন্ট অফ দ্য ইচ ক্যাটাগরি হ্যাজ অলরেডি বিন ইন্ডিকেটেড ক্লিয়ারলি ইন প্যারা মানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তেরো পয়েন্ট সিক্স অনুযায়ী ঠিক আছে এভরি ক্যান্ডিডেট ওয়াজ ফ্রি টু অপ্ট ফর অল অফ অর এনি অফ দিস থার্টিন ক্যাটাগরি মানে প্রত্যেক ক্যান্ডিডেট প্রত্যেক সব লেভেলের জন্য কোয়ালিফাই করতে পারে যার যেরকম অ্যাকর্ডিং টু সাবজেক্ট অফ এলিজিবিলিটি ঠিক আছে এর সাথে সাথে দেখে নেওয়া হয় এইখানে লেখাও ছিল এই জিনিসটা এইগুলো তো সব ঠিকঠাকই আছে কিন্তু ক্যান্ডিডেট একোয়ারি এবং যেটা রীতিমতো সত্যি কথা এক একটা ক্যান্ডিডেট যদি সব কটা লেভেল বা দু তিনটের অধিক লেভেলের জন্য কোয়ালিফাই করে তাহলে সেই অনুযায়ী সেই ক্যান্ডিডেটকে একটাই পোস্ট ধরা উচিত বা একটাই ভ্যাকেন্টে হিসেবে ধরা উচিত ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির সংখ্যা বাড়ানো উচিত সেখানে সংখ্যা বাড়ানো হয়নি এবং একটা ক্যান্ডিডেট খেয়ে বসে আছে অনেকগুলো লেভেল এবং সেইটাকে ক্যালকুলেট করে পাঁচটা ছটা ক্যান্ডিডেট এক্সট্রা হয়ে গেছে ঠিক আছে সুতরাং এইটা উচিত হয়নি এবার দেখো এখানে লেখা আছে হোয়াইল দা ফার্স্ট এজ সিবিটি ওয়াজ আ কমন এক্সামিনেশন ফর অল দ্য ক্যান্ডিডেট প্যারা থার্টিন পয়েন্ট টু অফ দ্য নোটিফিকেশন ক্লিয়ারলি স্টেজ দ্যাট ইন সেকেন্ডস স্টেজ সিবিটি দেয়ার উড বি আর সেপারেট এক্সামিনেশন ফর ইচ গ্রুপ প্রত্যেক গ্রুপের জন্য প্রত্যেক লেভেলের জন্য আলাদা আলাদাভাবে এক্সাম হবে এবং সেই অনুযায়ী ক্যান্ডিডেটকে এক্সাম দিতে হবে যেরকম যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে এই নোটিসটা পুরোপুরি দিয়ে দিয়েছে এর সাথে দেখো লেখা আছে ইন অ্যাডিশন ওয়াই ল্যান এলিজিবল ক্যান্ডিডেট উইল হ্যাব টু অ্যাপিয়ার ফর ইচ সেপারেট কারেসপন্ডিং সেকেন্ড স্টেজ সিবিটি অ্যাস পার ইস হিজ অর হার এলিজিবিলিটি অ্যান্ড অপশান দেখে নাও উইল হ্যাভ টু অ্যাপিয়ার প্রত্যেক ক্যাটাগরিতে সেপারেটলি অ্যাপিয়ার হতে হবে হি অর সি উইল বি সিলেক্টেড অ্যান্ড ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট উইল বি এগেনস্ট মানে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট যেহেতু একটা পোস্টের জন্যই হবে তাহলে একটা পোস্ট যেহেতু পাবে তাহলে সাতটা লেভেলে এই যে কটা লেভেল আছে সেই কটা লেভেলে পাস করিয়ে ক্যান্ডিডেটকে কম নেওয়ার কারণটা কি এই হচ্ছে মেন জিনিস ক্যান্ডিডেটের কোয়ারি ছিল ঠিক আছে একটা নোটিফিকেশান দিয়ে যাচ্ছে দেখা যাক কী হয় আমরা আশা করবো শুভবার আসবে এবং অবশ্যই তোমরা সিবিটি টু এর জন্য যারা যারা কোয়ালিফাই করেছো অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও এবং গ্রুপ ডিও আসছে এবং মেনি মেনি কনগ্র্যাচুলেশনস ভালো করে প্রিপারেশান আর বেশি দিন কিন্তু টাইম নেই একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রিপারেশান করো বন্ধুরা দেখে নাও এবার কী নোটিস আসছে না থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেস্ট্রিকশন কিছু দিয়েছে পনেরো একের আপডেশন দিয়ে নেবো দেখে নেবো আমরা তোমরা বুঝতেই পারছো কোভিডের পরিস্থিতিটা একটু হলেও বেড়ে যাচ্ছে এবং সিচুয়েশান এবার যে অমিক্রণ নতুন ভ্যারিয়েন্ট সেটার সিচুয়েশান কীরকম হয় বা পরিস্থিতি কেমন হয় আগে থেকে বলা যাচ্ছে না দেখে নাও এখানে কী বলছে ওয়ার ইন যে এইখানে পুরোপুরি নোটিস দিয়েছে অফিসিয়াল আমি পুরোপুরি সব কিছু তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যার নাম হচ্ছে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ অ্যাজ ইউজুয়াল দিয়ে দিই এর উপর অনেক কিছু ডিপেন্ড করবে একটুখানি দেখে নাও কি বলেছে দেখো অ্যাকর্ডিংলি টার্মস অফ দ্য প্রভিশনস আন্ডার ডিজাস্টার উইথ ওয়েস্ট বেঙ্গল এখানে দিয়ে দিয়েছে অ্যাজ অলরেডি স্ট্যান্ড স্ট্যান্ডেন্ডেড আবারও একত্রিশ পর্যন্ত করে দেওয়া হয়েছে কিছু কিছু রেস্ট্রিকশন আবার কিছু কিছু খুলে দেওয়া হয়েছে রেখে নাও এইখানে কি কি জিনিস অ্যাডিশনাল রিল্যাক্সেশন আর হিয়ার বাই নোটিফাইড উইথ এফেক্ট ষোলো অ্যাক্ট থেকে এইগুলো কার্যকর হবে ম্যারেজ রিলেটেড মানে বিয়েবাড়িতে যেটা দিয়েছে ম্যাক্সিমাম টু দুশো পিপল অ্যালাউট করা হবে ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ জন যেটা ছিল ঠিক আছে ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটি হুইচ দ্যল ইজ লোয়ার আর মেলা ওর ফেয়ার দেখে নাও মেলা ওর ফেয়ারেও কী করে দিয়েছে ইন আ ভেরি রেস্ট্রিক্টেড ম্যানার ফলো মেবি ইন ওপেন মানে খুলে দিয়েছে মেলা আর ফেয়ার মেবি অ্যালাউড ইন ওপেন এয়ার ভেনু ইন আ ভেরি রেস্ট্রিক্টেড ম্যানার ফলোইন কোভিড অ্যাপ্রোপ্রিয়েট ডিসিপ্লিন অ্যান্ড প্রোটোকলস ওকে ফ্রেন্ডস দেখো বন্ধুরা এই হচ্ছে জিনিস এবার দেখো বন্ধুরা আমরা দেখে নেব এবার তোমরা তোমরা জানো অবশ্যই কসলিস্ট আসার কথা এবং তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠেরো তারিখ কী হয় ফুড এসার জন্য আমরা সেই দিকে মুখ তাকিয়ে থাকবো এবং আশা করবো একদম ফাইনাল কনক্লুশনের দিকে যাবে এবং তোমরা কালকে তোমরা আগামীকাল চেক করে নিতে পারো কারণ একদিন আগে জানো কস্টলিস্ট আছে তারপর অর্ডার আসবে এবং ফায়ারের কোন মাসে হবে ক্যান্ডিডেট কোয়ারি স্যার ফেব্রুয়ারি মার্চ না এপ্রিল কবে থেকে জয়নিং প্রসিডিওর স্টার্ট হবে কারণ ক্যান্ডিডেট রীতিমতো কোয়ারিতে ধন্দে থাকছে এবং ফেব্রুয়ারি মাসটা খুব ভাইটাল কারণ ফেব্রুয়ারি মাস তোমার জানো ফার্স্ট ফেব্রুয়ারি কিছু ডেট আছে এবং সেই ডেটে কী ক্রিয়া হয় এবং কী প্রসিডিউরের আলোচনা হয় সব কিছু জয়েন্ট করে রিজয়েন্টার হিসেবে সেটা আমরা দেখবো কী আলোচনা করা হয় এবং আশা করবো কিছু একটা সদর্থক বার্তা আসবে এবং তোমরা অবশ্যই ভিডিও ফলো করবে এবং স্যাটের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবে এবং তার আগের দিন অবশ্যই কজ লিস্ট দেখে নেবে ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ বেস্ট রিগার্ড এবং অবশ্যই ভিডিও ফলো করো